এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আর এই মুহূর্তে আমি যে জায়গাটা চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে খেয়াদা। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে সেটা বুঝতেই পেরেছো। আর তোমরা যদি কলকাতার কাছাকাছি কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যেতে চাও, অবভিয়াস জায়গা, সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা। তোমাদের আমি দেখাবো কি করে তোমরা এখানে আসতে পারো। আর এখন কিন্তু ঘড়িতে 4:30 বাজে। আর আমি এসেছি আমার দুই বন্ধুর সাথে। এই যে দেখতে পাচ্ছ, দুই বন্ধু রয়েছে। আর বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে চেনো না, আই এম অপূর্ব অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ অপূর্ব। সো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এখন বাজে দুপুর 3টে, আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাস। আমরা বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করলাম কলকাতার সামনাসামনি কোথাও একটা জায়গা দিয়ে ঘুরে আসা যাক। আর কলকাতার সামনাসামনি জায়গায় বলতেই যে এই জায়গাটার কথা আমার ফার্স্ট মাথায় আসলো সেটা কিন্তু খেয়াদা। সাউথ কলকাতার রুবি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত একটা অফবিট প্লেস, যেখানে কিন্তু তোমরা বন্ধুদের সাথে একটা রাইডে কিংবা নিজের প্রিয়জনের সাথে একটা উইকেন্ড ট্রিপে চলে যেতেই পারো, তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, তোমরা যতক্ষণ রাস্তার ভিউ এনজয় করছো, আমি তোমাদের এখানে কিভাবে আসতে পারবে সেটা বলে দিচ্ছি। এই খেয়াদাতে আসতে গেলে তোমাদের সবার প্রথম চলে আসতে হবে রুবি মোড়ের সামনে। রুবি মোড় থেকে আনন্দপুর হয়ে আরবানা বিল্ডিং এর পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, সেখানে 6 থেকে 7 কিলোমিটার গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই খেয়াদাতে। আর এই জায়গার কিন্তু মেনলি বাইক রাইডার কিংবা সাইকেলিস্টদের জন্য উপযুক্ত একটা জায়গা। এছাড়াও তোমরা যদি চাও ওলা কিংবা উবের কিংবা নিজের পার্সোনাল কার থাকলে সেটা করেও এখানে চলে আসতে পারো। আর বলতে বলতে আমরা চলে এসেছি এই খেয়াদাতে। দেখতেই পাচ্ছ চারিপাশে ভেরি আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই জায়গা। কলকাতার এত কাছে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা গ্রাম থাকতে পারে কেউ হয়তো না আসলে বিশ্বাসই করবে না। তো গাইজ, এই মুহূর্তে আমরা ঢুকে গেছি খেয়াদাতে। আর এই দূরে দেখতে পাচ্ছি আমাদের বাইক দাঁড় করানো। আর এই যে পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, চারিদিকে কিন্তু ভেরি রয়েছে এখানে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু সকালবেলা আসে, সকালবেলা ভিউটা দেখতে আসে। আমরা কিন্তু সকালবেলা এসছি এখানে। আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা সকালবেলা আসো, সকালে যে এখানে ওয়েদারটা থাকে আরো সুন্দর থাকে। আর শীতকালে যদি আসো এখানে, শীতকালে কিন্তু চারিদিকটা কুয়াশায় ভরে যায়। আর রাস্তায় কিন্তু খেজুরের রস পর্যন্ত বিক্রি হয়। আমরা কিন্তু এখানে রাস্তায় এসে খেজুরের রস পর্যন্ত খেয়ে গেছি। আর এই মুহূর্তে চলো আমরা ওই দিকটা যাই, ওই দিকে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ওদিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর গাইস, তোমাদের একটা মিরাকেল দেখাচ্ছি। দেখো, ছাগল কিন্তু জানো তোমরা ঘাস খায়, কিন্তু ছাগল এখানে যে চিপসও খায় সেটা আমরা প্রথমবার দেখলাম। চিপসটা খাওয়া, তোমরা দেখো চিপস কিন্তু আমরা দিচ্ছি আর ও কিন্তু খেয়ে নিচ্ছে লিটারালি, ঠিক আছে? আর চারিদিকে দেখতে পাচ্ছ এরকম নারকেল গাছ লাগানো, পুরো সারি সারি করে কিন্তু এরকম নারকেল গাছ রয়েছে এখানে। আর এখানে কিন্তু তোমরা যদি এসে ফটোশ্যুট করো বা ফটো তোলার জন্য এখানে আসতে চাও, তোমাদের জন্য একটা পারফেক্ট জায়গা। আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে না, এখানে যে এতটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, তোমাদের হয়তো মনেও হবে না যে হ্যাঁ কলকাতার এত কাছে জায়গাটা। গাইজ, আমরা এখন আমার বন্ধু থেকে জেনে নেবো ওদের জায়গাটা কেমন লাগলো। আমার তো বেশ ভালোই লাগছে, কারণ কলকাতাতেও এরকম একটা জায়গা রয়েছে, গ্রাম্য পরিবেশ, এটা আমি বিশ্বাস করতে পারিনি, বাট এটা দেখে খুবই ভালো লাগছে। আর এখানে এসে একটা মনোরম পরিবেশ, শান্তশিষ্ট হাওয়া, দারুণ এরিয়াটা, দারুণ। মানে কলকাতার ব্যস্ততম লাইফ থেকে তোমরা যদি একটা নিরিবিলি পরিবেশে তোমাদের সময়টা কাটাতে চাও, তোমরা কিন্তু এখানে আসতে পারো। তোর কেমন লাগলো জায়গাটা? আমারও খুব ভালো লেগেছে, যেরকম তার করলো, খুবই সুন্দর জায়গাটা। গ্রামের কলকাতার মধ্যে যেরকম একটা গ্রামের মতো জায়গা আছে, পুরো গ্রামের পরিবেশ, সেটা আমাদের খুবই ভালো লাগলো। তো তোমাদের কিন্তু বলেইছি, কিন্তু কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা, কলকাতা থেকে কিন্তু মাত্র 10 কিলোমিটার দূরে, তোমরা এখানে চলে আসো, এখানে এসে এনজয় করো। তবে হ্যাঁ, এখানে এসে নোংরা করো না জায়গাটা, জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার আর ন্যাচারাল জায়গাটা, ঠিক আছে? আর এখানে গিয়ে যখন কাটানোর পর আমরা বাকি খেয়াদা অঞ্চলটাও একটু ঘুরে দেখে নিলাম। আর সত্যি কথা বলতে, এরকম একটা সুন্দর জায়গায় এসে এক জায়গায় দাঁড়িয়ে কাটানো হচ্ছে, চারিদিকটা একটু হেঁটে বা গাড়ি করে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। কারণ এখানে যে গ্রামের অপরূপ সৌন্দর্য আমাদের কলকাতার ব্যস্ত শহরে কিন্তু সেটা পাওয়া যায় না। এখন কিন্তু 5:45 বাজে আর আমরা এই জায়গাটা ঘুরলাম 1 থেকে 1.5 ঘন্টা মতন।
ফটো তুললাম। তো এই হচ্ছে আজকের ভিডিও, তোমরা যদি আসতে চাও এখানে কিন্তু আমি তোমাদের ডিটেলস বলে দিয়েছি কিভাবে আসতে পারো। তো আজকের ভিডিওটা এতটা অবধি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।